মার গর্দান কেটে আনার জন্য তলহা তরবারির খোসাটা থেকে তরবারিটা বাহির করে মার দিকে দৌড়াইতেছে আল্লাহর পিয়ারা আর বসে থাকতে পারে নাই বসে না থেকে তলহার পিছনে দৌড়াইতেছে আর ডাকতেছে তলহারে আয় আয় আর দৌড়াইতে হবে না বুঝতে পেরেছি তুই তলহা মার গর্দান আনার জন্য আমি পয়গম্বর বলেছি আর একটি মুহূর্ত দেরি করিস নাই অপেক্ষা করিস নাই কার গর্দান আনতে বলেছি তাও ভালো করে বুঝিস নাই এ তলহা আমি রাসূলের মহব্বত আমি রাসূলের ভালোবাসায় ডুব দিয়া মার গর্দান আনার জন্য খোসার থেকে তরবারি বাহির করে দৌড়াইলি রে এ তলহা বুঝতে পেরেছি আমি রাসূলকে ভালোবাসার তোর কমতি নাই তলহা এ তলহা দাঁড়া মার গর্দান আনতে হবে না মার মাথা কেটে এনে আর আমার সামনে হাজির করা লাগবে না রে তলহা আমি বুঝে ফেলেছি তোর ভালোবাসার ভিতরে কোনো প্রকারের কমতি নাই তোর ভালোবাসার ভিতরে আর কোনো প্রকারের ফরমালিন নাই জোরে কোন সুবহানাল্লাহ তবে তলহা এই ভালোবাসা প্রকাশ করার কারণে মার গর্দান আনার জন্য তরবারি নিয়ে যে দৌড়াইলি আমি পয়গম্বর কথা দিলাম আমার সাথে তুই জান্নাতে থাকবি আমার সাথে জান্নাতে থাকবি তলহা মার গর্দান আনার আর প্রয়োজন নাই কেবল তোর ভালোবাসার বহির প্রকাশটা আমি দেখতে চেয়েছিলাম তুই যে বললি উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি মহব্বত করি এটা কি মুখের ভালোবাসা মুখের মহব্বত না অন্তর দিয়ে মহব্বত করিস এটা দেখার জন্য তোর মার কল্লাটা আনতে বলেছিলাম বুঝতে পেরেছি তুই আমাকে দিল দিয়া তোর মার চাইতেও আমি নবীকে মহব্বত করিস তলহা তুই আমার সাথে জান্নাতে থাকবি চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবা জিরাম তলহা কি জান্নাতের শুভ সংবাদ পয়গম্বর আরবি দিয়া দিলেন তলহাকে বিদায় করে দিলেন তলহা রে যা যা তুই আমার সাথে জান্নাতে থাকবি তুই আমার আশেক তুই আমার সত্যিকারের আশেক তলহা রে তোকে ছাড়া আমি রাসূল জান্নাতে কদম দেব না আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবা জিরা পর্দার আড়ালের মা বলে না তলহা বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেলেন মক্কা নগরী থেকে তলহার বাড়ি হইল কুবা এলাকায় মদিনার মসজিদ থেকে কুবা এলাকার নামে ওই জায়গায় কুবাতে তলহা ইবনে বরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করেন রাসূলের আশিক তলহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে দেখার জন্য মাঝে মাঝে কুফা যাইতেন কুবা যাইয়া তলহাকে দেখে আসতেন আর তলহাকে শুভ সংবাদ দিতেন হঠাৎ করে একদিন হযরতে তলহা অসুস্থ হয়ে যাওয়ার কারণে রাসূলের কানে শুভ সংবাদ জানাইলো ওগো পয়গম্বর আপনার আশে তলহা অসুস্থ হয়ে বিছানায় কাতরাইতেছে গো রাসূল হযরতে তলহার কথা শুনে পয়গম্বর আরবি রাসূলের আশেক তলহার অসুস্থতার কথা শুনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন কুবাতে গেলেন দেখার জন্য আল্লাহর পয়গম্বর দেখতে যাইয়া তলহার মুখের দিকে তলহার হাতের দিকে শরীরের দিকে তাকাইয়া দেখেন যে তলহা আর বেশি দিন বেশি সময় দুনিয়াতে টিকবে না মরণের বিষা চলে এসেছে মরণের সাপ তার চেহারা দেখা যায় পয়গম্বর ডাক দিয়া বলেন এ তলহার বড় ভাই আত্মীয় স্বজন তোমরা শোনো আমার আশেক তলহা দুনিয়া থেকে যদি বিদায় নেয় আমি পয়গম্বরকে খবর না দিয়া আমার তলহাকে তোমরা জানাজা দিব না কাফন দাফন করবে না জোরে কোন সুবহানাল্লাহ পয়গম্বর আরবি তলহার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পেরেছে তলহা বেশি দিন বাঁচবে না দুনিয়া থেকে বিদায় নেবে মরণের যে একটা
চেহারার ভিতরে যে একটা ছাপ এসেছে এটা পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার চেহারার মধ্যে দেখে আল্লাহর পয়গম্বর সকলকে অবগত করতেছেন যে আমার আশেক তলহা যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমি রাসূলকে না জানাইয়া তার জানাজা কাফন দাফন করবে না এই কথা বলে আল্লাহর রাসূল চলে আসলেন আল্লাহ তাআলার কি কুদরত রাসূল দেখে আসার পর সন্ধ্যা সময় তলহা ইবনে বুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে সন্ধ্যা সময় মৃত্যুবরণ করলে গভীর রাত্রিতে আল্লাহর পয়গম্বর চলে আসার পরে তলহা ডাক দিয়া বলেন বড় ভাই তোমাদের কাছে আমার একটা ওসিয়ত রাসূল আমাকে দেখে তোমাদের কাছে বলে গেলেন আমি বেশি দিন বাঁচব না আমিও মৃত্যুর গান পাচ্ছি বড় ভাই মৃত্যুর আগে তোমাদের কাছে আমার ওসিয়তনামা আমি যদি ইন্তেকাল করি আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আল্লাহর কসম আমার রাসূলকে জানাইব না আমার রাসূলকে জানাইব না জোরে কোন আল্লাহু আকবার এই দিক থেকে রাসূল বলে আসছেন হে আমার তলহা যদি বিদায় নেয় আমি রাসূল আয়েশা আমার তলহাকে নিজের হাতে গোসল করাবো আমার তলহার কাফন আমি পরাবো আমার তলহাকে জানাজা আমি পরাবো আমার তলহাকে আমার আশিকের রাসূলকে আমি কবরস্থ আমার নিজ হাতে কবরে রাখবো জোরে কোন সুবহানাল্লাহ কতই না খুশনসিব কতই না কপাল যে রাসূলের হাতে লাশ গোসল হবে রাসূলের হাতে কাফন পরা হবে রাসূলের দ্বারা জানাজা হবে পয়গম্বরে আরবীর হাতে লাশ কবরস্থ করা হবে এর চাইতে কপাল পৃথিবীর জমিনে আর হতে পারে জোরে বলেন হতে পারে আর রাসূল যে কবরে নামবে যে লাশটা কবরে রাখবে সেই কবরে কি মনকির নাকির আসতে পারে না সেই কবরে কি জাহান্নামের আগুন জ্বলতে পারে না আমার যুবক ভাইরা আলোচনা লম্বা করব না আমার আলোচ্য বিষয় যেটা তোমাদেরকে বোঝাইতে চাই এই দীর্ঘক্ষণ আলোচ্য বিষয় যেটা তোমাদের খেদমতে পেশ করছি সেটা হলো তোমরা যদি ভালো হয়ে যাও আল্লাহ ওয়ালা হয়ে যাও রাসূলের তরিকা যদি মেনে নাও তোমরা যদি রাসূলের প্রেমিক হয়ে যাও আল্লাহর কসম এই সোনার বাংলার জমিনে একজন বেঈমানও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না তোমরা যদি ভালো হয়ে যাও রাসূলের আশিক যদি তলহার মত হয়ে যাও কাদিয়ানি নামক গোষ্ঠী সোনার বাংলার জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না তোমরা যদি রাসূল প্রেমিক হয়ে যাও আলেম প্রেমিক হয়ে যাও মসজিদ মাদ্রাসার রাহবার হয়ে যাও পাহারাদার হয়ে যাও একটা নাস্তিক মুরতাদ বেঈমান ফুজ্জাদারা সোনার বাংলার জমিনে আওয়াজ তুলতে পারবে না কথা বলেন ঠিক কি না তোমরা যদি রাসূল প্রেমিক হয়ে যাও রাসূলের উম্মতে ওলামায়ে কেরামের মহব্বত যদি অন্তরে তোমাদের থাকে তাহলে একটা ওলামায়ে কেরামও কারাবরণ করে বছরকে বছর দিনকে দিন কারাবরণ করে থাকতে পারে না কথা বলেন ঠিক কি না তুমি আমি এখনো সত্যিকারের আশিক রাসূল হতে পারি নাই বিদায় ইসলাম প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক এখনো হতে পারি নাই বিদায় দু একটা নাস্তিক মাঝে মধ্যে আওয়াজ তোলে কথা বলেন ঠিক কি না তোমাদের দ্বারাই ইসলামের বিজয় হয়েছে তোমাদের দ্বারা ইসলামের বিজয় হবে আজকে তোমরা যদি এই মাহফিল না সাজায়ে একটা নাটকের মঞ্চ গানের মঞ্চ যদি সাজাইতা এমন কোন বাবার ক্ষমতা ছিল না তোমাদেরকে ঠকায় তোমার জন্য কি ঠিক কি না এই নওজোয়ান যুবকদের আপনার খুশি আপনি যে বললেন তা আচ্ছা আচ্ছা আর কতক্ষণ চলবে ওমা ফজর পর্যন্ত শুনতে শুনতে আজকে আরো মরবো ওয়াশ করাইতে করাইতে আমারও মারবো নিয়ত হুজুর ভালো দেখি
সারা রাত কারা কারা দেখি তো মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন মাশাআল্লাহ যুবক তোমাদের ভালোবাসা আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে দীর্ঘ লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ তবে আজকে বেশি সময় দিতে পারবো না এজন্যই গতকালকে মাগুরা ছিল আমার যশোর মাগুরা প্রোগ্রাম ছিল সকাল থেকে মাত্র 4-5 ঘন্টা ঘুমাইতে পেরেছি আর ঘুমের সাথে সাক্ষাৎ নাই তারপরে তোমাদের উদ্দেশ্যে জোহর জুমার নামাজ শেষ করে খাবার খেয়ে রওনা করেছি আগামী কালকে আবার ঢাকাতে প্রোগ্রাম ঠিক এমনি ভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রতি রাতে বয়ান করতে হয় একদিন না তো যে একদিন বয়ান করলাম আমিও আজকে বস করে মরে গেলাম তোমরাও শুনতে শুনতে মরে গেল এমনটা কিছু না বেঁচে থাকলে আবার কথা হবে ইনশাআল্লাহ তো আর একটু সময় আগে যদি আমাকে দিতেন তাহলে আর একটু লম্বা আলোচনা করতাম তবে রাসূলের আশিকের কথাটা বলে আমি ইতি টানবো আলোচনা ইনশাআল্লাহ তবে প্রত্যেক বছরে কলিজার টুকরা নওজোয়ান যুবকেরা এইভাবে কোরআনের মেলা হাদিসের মেলা ওয়াজ মাহফিল করো এটা আমরা এলাকাবাসী সকলে চাই তো ইনশাআল্লাহ কি চাই তো ইনশাআল্লাহ কারণ যুবকরা যেটা চাবে যুবকদেরই দাম নওজোয়ান যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে মূল্য বেশি ঠিক কিনা বলেন আর যুবকরা যেটা বলবে সেটাই হবে বেশি না 10টা যুবক কয়টা যুবক 10টা যুবক বিশ্ব রোডে উইটা কলার দ্বারা লড়াইয়া খালি বলবে আগামী দিন হরতাল কথা কয় না 10টা যুবক বেশি না কয়টা 10টা যুবক ষাড়ের কলারটার মধ্যে ধইরা লড়া দিয়া খালি বলবে আগামী দিন হরতাল একটা গাড়িও চলবে না মানতে বাধ্য কথা বলেন ঠিক কি না আর হাজী সাহেবের মতন যদি 50টা বুড়া যায় দাঁত ছাড়া ওকে রোডের মধ্যে উঠা যদি বলে হরতাল 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 ড্রাইভার সহ অ্যাসিস্ট্যান্ট করে বুড়িয়ারে ফিরাইয়া খেতে নামা নামা ঠিক কি না কারণ বুড়া মানুষের দাম নাতির কাছেও নাই ঠিক কি না বুড়া মানুষের দাম গরেও নাই বুড়া মানুষের দাম নাতির কাছেও নাই নাতিরে ডাকে দাদা আয় মসজিদে যাই কলে মুখ বুড়িয়া তো ফেটফেট করে কে এটা 22,000 থাকার চাইতে 50টা ঋণ থাকা বালা কি ঠিক কি না তাহলে বুড়া মানুষ সমাজের বোঝা কথা কয় না দাদা নাতিরে ডাকে মসজিদে আসার জন্য নাতি ডাক দিয়া কয় বুড়া মরে না কে বুড়িয়া থাকার সাথে 10 টাকা ঋণ থাকা বালা আছে না নাই বোঝা গেল বুড়া মানুষের দাম সমাজে নাই রাষ্ট্রে নাই যুবকদেরই দাম ঠিক কি না আজকে যুবকরা মিলে ওয়াজ মাহফিল সাজাইছে এত সুন্দর আয়োজন হয়েছে যদি আল্লাহ না খাস্তা যদি এই যুবকরা যদি উদ্যোগ নিত এখানে মাহফিল করব না গানের কনসার্টের আয়োজন করব 500 মুরব্বি একত্রিত হয়ে এদেরকে ঠেকানো যাইতো না ঠিক কিনা বলেন তাহলে প্রত্যেক বছরে এলাকার সন্তানেরা যুবক ভাইয়েরা ওয়াজ মাহফিল সাজাক ওয়াজ মাহফিল করো এটা আমরা চাই কি চাই না তাহলে যুবকদেরকে উৎসাহ যোগাইবেন তো ইনশাআল্লাহ এদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে এদেরকে সামনে দিবেন মুরব্বিরা পিছনে থাকবেন যুবকদেরকে বলবেন তারা কাজ কর আমরা বুদ্ধি দিব শ্রম লাগে শ্রম দিব অর্থর প্রয়োজন অর্থ দিব তোরা সমাজ যেভাবে সুন্দর হয় তেমনি ভাবে কর বলেন যদি যুবকরা কাজে কাজে নেমে যায় কাজটা কি ভালো হবে না মন্দ হবে তাহলে এই সমস্ত যুবকদের দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে কবুল করেন বলেন আমিন যে কথা বলতেছিলাম রসুল ডাক দিয়া বলেন আমার তলহা যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমাকে না জানিয়ে তাকে জানাজা দিবা না কবরস্থ করবা না আমি রসুল এসে নিজের হাতে আমার তলহাকে আমি গোসল করাবো কাফন পড়াবো জানাজা পড়াবো এবং কবরে নামিয়ে আমি কবরস্থ করব জোরে কোন সুবহানাল্লাহ গবের মারজুক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়ি থেকে যখন চলে আসলেন পয়গম্বর আরবি চলে আসার পরে তলহা বড় ভাইকে ডাক দিয়া বলেন ভাই আমি দুনিয়া থেকে বিদায় নিব রসুল বলেছেন আমিও মৃত্যুর গান গ্রাম পাইতেছি ও ভাই আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আমার রসুলকে আমার সংবাদ রসুলের কানে দিবা না বড় ভাই ডাক দিয়া বলেন তলহা
রসূল বলে গেছেন নিজের হাতে গোসল করাবে নিজের হাতে কাফন পরাবে নিজের জানাজা দিবে নিজের হাতে কবরস্থ করবে আর তুমি না করতেছো মৃত্যুর সংবাদ যেন রসূলের কানে না দেই তার কারণ কি তলহা চোখের পানি ছিলেন কেমন রসূলের আশিক ছিলেন এই যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো তলহা চোখের পানি গুলিয়ে ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন বড় ভাই আমার রসূলকে যদি আমার মৃত্যুর সংবাদ রসূলকে পৌঁছাও তাহলে আমার পয়গম্বর এই মদিনার গিরিপথ দিয়ে রাতের অন্ধকারে আমার জানাজা দেওয়ার জন্য আসবে আর আমার পয়গম্বরকে টার্গেট করে যদি কোনো বেঈমান আঘাত করে ওই বেঈমানের আঘাতে আমি তলহা সহ্য করতে পারবো না ভাই আমি মৃত্যুবরণ করার পরে আমার পয়গম্বরকে আমার মৃত্যুর সংবাদ না জানিয়ে গভীর রাত্রিতে যদি আমার ইন্তেকাল হয়ে যায় মানুষদেরকে নিয়ে আমাকে কবরস্থ করবে কিন্তু আমার রাসূলকে এই সংবাদ দিও না ঠিক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়ি থেকে আসার পরে তলহা বড় ভাইয়ের সাথে কথা বলতে না বলতেই তলহার মৃত্যু হয়ে যায় তলহা দুনিয়া থেকে বিদায় নেয় পয়গম্বর আরবি চলে আসলেন তলহাকে গভীর রাত্রিতে কয়েকজন মিলে বন্ধুরা আমার তলহাকে গোসল করানো হয় কাফন দাফনের ব্যবস্থা করে তলহাকে কবরস্থ করা হয় পরের দিন কুবা এলাকা থেকে মানুষগুলি যখন মদিনায় আসলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা সম্পর্কে কুবাবাসীকে ডাক দিয়া বলেন হে কুবার ব্যক্তিরা আমার তলহার খবর কি গত সন্ধ্যায় আমি অসুস্থ দেখে এসেছি আমার তলহার খবর কি তোমরা আমার তলহার খবর জানো নি কুবাবাসী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো পয়গম্বর আপনার তলহা গত রাত্রে ইন্তেকাল করেছে তলহাকে কাফন দাফন করানো হয়েছে পয়গম্বরের চোখ থেকে পানির নহর পড়তেছে পয়গম্বর ডাক দিয়া বলেন হে কুবাবাসী আমি পয়গম্বর তলহাকে দেখে বলে এসেছিলাম আমি পয়গম্বর তলহাকে কবরস্থ করব কাফন পরাব নিজের হাতে গোসল করাইয়া জানাজা দিয়া আমার তলহাকে আমি কবর দেশে রেখে আসব কেন আমাকে জানাইলা না আমার তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার তলহার জানাজার নামাজটা আমি কেন পড়াইতে পারলাম না আমাকে কেন তোমরা জানাইলা না কুবাবাসী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার তলহা আপনার আশিক রাসূল মৃত্যুর আগে ডাক দিয়া বলেন ভাইকে ও ভাই আমার মৃত্যুর সংবাদ আমার পয়গম্বরের কাছে দিও না রাসূল ডাক দিয়া বলেন আমার কাছে তার মৃত্যুর সংবাদ না দেওয়ার কারণ কি তখন ওই কুবাবাসী ডাক দিয়া বলেন পয়গম্বর আপনার আশেক তলহা ডাক দিয়া বলেন আমার জানাজা দিতে আইসা পয়গম্বর যদি বেঈমানদের হাতে আক্রান্ত হয়ে যায় আমার রাসূলকে যদি গভীর রাত্রিতে কেউ তীর মারে আমার পয়গম্বরকে যদি কেউ পাথরের দ্বারা আঘাত করে আমি তলহা কবর দেশে শুইয়া আমার পয়গম্বরের এই নির্যাতন আমি সহ্য করতে পারবো না যদি আমার পয়গম্বর মদিনাতে নিরাপদে থাকে আমি তলহা কবর দেশে শুয়া যদি দেখতে পারি আমার পয়গম্বর নিরাপদে আছে তাহলে আমি তলহা কবরে জান্নাতের ঠিকানা পেয়ে যাব প্রয়োজন নাই আমার রসূলকে শোনানোর জন্য পয়গম্বর আরবি এই কথা বলার পরে পয়গম্বরের চোখ থেকে পানি টপকায়া পড়তেছে কি বলে আমার তলহা আমার জানের নিরাপত্তার জন্য আমি রসূল যেন নিরাপদে থাকি আমি রসূল যেন কাফের মুশরিকদের বেঈমানদের হাতে আক্রান্ত না হয়ে যাই আমার তলহা এতটুকুন চায় না সে আমার জানাজা আমার জানাজার কামনা করে নাই
আমার কবরে রাখার কামনা করে নাই আমি পয়গম্বর নিরাপদে থাকি বেঈমানদের হাত থেকে আমি নিরাপদে থাকি এইটা কবর দেশে যদি শুয়ে দেখতে পারে তাহলে আমার তলহা জান্নাতের শুভ সংবাদ পাবে তার দিলের ভিতরে এই তামান্না আল্লাহর পিয়ারা ডাক দিয়া বলেন এ কবরবাসী তোমরা সাক্ষী থাকো আমার তলহা আমার জানের নিরাপত্তার জন্য তার মৃত্যুতে আমাকে সংবাদ না দিয়ে তার আত্মীয় স্বজনকে নিয়ে কবরস্থ করেছে তোমরা সাক্ষী থাকো কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার তলহাকে রেখে আমি নবী জান্নাতে যাব না এরা ছিল রসূলের আশেক এরা ছিল সত্যিকারের নবীর উম্মত যারা নিজের জানের চাইতেও নবীকে ভালোবেসেছেন আর আমার আল্লাহ তাআলাও বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী অতি প্রিয় অতি আপন তাদের কাছে তার উম্মতের কাছে জুরে কোন সুবহানাল্লাহ তাহলে আমাদের জানের চাইতেও নবীর মহব্বত কম না বেশি কার কার বেশি মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন হাত নামান নবীর মহব্বত নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আপনাদের কাছে ছোট্ট একটা দাবি রেখে আমি আলোচনা শেষ করতে চাই রাখতে রাজি আছেন রাখতে রাজি আছেন আমরা তো সকলে রসূলের আশেক হতে চাই তাই না